আসসালামু আলাইকুম সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দুই হাজার তেইশ সালে আরও একটি নতুন সুন্দর টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে আসলাম এই বাড়িটিকে কেন্দ্র করে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিও আজকে ভিডিওটি দেখলে জানতে পারবেন এরকম সেম ডিজাইনের বাড়ি নির্মাণ করতে গেলে কত টাকা লাগবে এবং কি কি মালামাল লাগবে সঠিক ধারণা আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য যারা টিন সেট বাড়ি করতে চাচ্ছেন বা করবেন অবশ্যই আজকে ভিডিওটি মনুষ্যকারে দেখবেন এই বাড়িটি আষ্টশো পঞ্চান্ন স্কোয়ার ফিট জায়গার মধ্যে রয়েছে অর্থাৎ আপনার কাছে দুই শতাংশ জায়গা হলে সম্পূর্ণ বাড়িটি করতে পারবেন এই বাড়িতে থাকছে তিনটি বেডরুম একটি কেসিং রুম থাকছে লম্বা একটি বারান্দা আমরা আপনাকে ড্রয়িং এর মাধ্যমে প্রত্যেকটা রুমের সাইজ দেখিয়ে দিব এবং আমরা আগে আপনাকে দেখব বাড়ির ডিজাইন তারপর দেখাবো বাড়ির ড্রয়িং তারপর দেখাবো এই বাড়িটি কমপ্লিট করতে কি কি মালামাল লাগবে ওইতো আপনারা অনেক সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন দেখেছেন কিন্তু আজকের এই বাড়ির ডিজাইনটি দেখেন দুই সালে এই বাড়িটি আপনারা নির্মাণ করলে অনেক সুন্দর হবে এবং অসাধারণ এই বাড়ির ডিজাইনটি স্ক্রিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাড়িটির সামনের অংশ বাড়ি থাকছে লম্বা একটি বেলকুনি এতে দেখতে পাচ্ছেন অসাধারণভাবে বাড়িটিকে সাজানো হয়েছে আমরা যদি বাড়িটির দেখি তাহলে দেখতে পারবো নিচ থেকে এক ফিট বিট লেভেল করা হয়েছে এবং সে বিট থেকে তিন ফিট গাঁথুনি করে সেই গাঁতুনির মেধে প্লাস্টারের মাধ্যমে অনেক ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন রঙের মাধ্যমে সুন্দর করা হয়েছে আমরা বিভিন্ন জায়গা থেকে সুন্দর সুন্দর টিন সেট বাড়ি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি যেন প্রত্যেকে এরকম সুন্দর আধুনিক টিন সেট বাড়ি করতে পারেন আপনাদের নিজেদের বাজেট অনুযায়ী তো আজকের এই বাড়ির ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাড়ির ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী আরও সুন্দর সুন্দর বাড়ির ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো লাইক দিননি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন লাইক দিলে কি হয় ভিডিও ইনফ্রেশন বাড়ে আমরা অনেক পরিশ্রম করে অনেক দূর থেকে সুন্দর সুন্দরবার ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসি আপনাদের একটি লাইকের বিনিময়ে আমাদেরকে আরো উৎসাহিত করে আর সুন্দর সুন্দর বাড়ি ডিজাইন নিয়ে আসার জন্য অবশ্যই যারা এখনো লাইক দিননি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন যদি আজকের এই বাড়ির ডিজাইনটি ভালো না লাগে তাহলে আমাদের চ্যানেলে আরো সুন্দর সুন্দর বাই ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হয়েছে সেগুলো দেখতে পারেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এবং আজকের এই ডিজাইনটি আপনারা শেয়ারের মাধ্যমে আপনাদের আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবকে দেখা সুযোগ করে দিবেন আমরা এখন এই বাটির ড্রয়িং দেখব প্রত্যেকটা রুমের সাইজ তারপর আমরা দেখিয়ে দিব সম্পূর্ণ বাড়িটি কমপ্লিট করতে কি কি মালামাল লাগবে এবং কত টাকা লাগবে চলুন আমরা এখন ড্রয়িংটি এক নজর দেখে নিই এটি হচ্ছে বাটির ড্রয়িং বাটির দৈর্ঘ্য হচ্ছে পঁয়তাল্লিশ ফিট এবং ফস্ত উনিশ ফিট এখানে টোটাল আঠারোশো পঞ্চান্ন স্কোয়ার ফিট বাটি থাকছে তিনটি বেডরুম একটি কেসিং রুম এবং সামনে একটি লম্বা বেলকুনি এখান দিয়ে হচ্ছে বেডরুম ওয়ান যেটা দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফিট এবং ফস্ত বারো ফিট থাকছে দুটি জানালা ঠিক মাঝখানে রয়েছে বেডরুম টু যেটা দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট ছয় ইঞ্চি এবং ফস্ত হচ্ছে বারো ফিট থাকছে দুটি জানালা তারপরে এখানে রয়েছে বেডরুম থ্রি যেটা দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফিট এবং ফস্ত বারো ফিট থাকছে তিনটি জানালা এবং বাম পাশের বেলকুনিতে থাকছে একটি কেসিং রুম যেটা দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং ফস্ত ছয় ফিট থাকছে দুটি জানালা বা সুন্দর ক্ষেত্রে তার সামনে রয়েছে বেলকুনি যেটার দৈর্ঘ্য হচ্ছে পঁয়ত্রিশ ফিট ছয় ইঞ্চি এবং ফস্ত ছয় ফিট দেখতে পাচ্ছেন অনেক লম্বা সেই বেলকুনিটি যেটার দৈর্ঘ্য হচ্ছে পঁয়ত্রিশ ফিট স ইঞ্চি থাকছে না কোনো টয়লেট তবে টয়লেটের জন্য আলাদা ব্যবস্থা করা আছে যদি আপনাদের জায়গা না থাকে তাহলে এখানেও কিন্তু একটি টয়লেট দিয়ে দিতে পারেন এখানে সামনে একটি মেন গেট রয়েছে এবং ডান পাশে মেন গেট রয়েছে আপনার ইচ্ছা করলে সেই মেন গেটটি না দিয়ে সেখানে একটি টয়লেট দিয়ে দিতে পারেন তাহলে কি হবে একটি সেট হয়ে যাবে যেমন তিনটি বেডরুম একটি টয়লেট একটি কেসিং রুম অসাধারণ হয়ে যাবে যেহেতু বাড়িতে কোনো টয়লেট নাই সেই জন্য আমি টয়লেট দেখালাম না আপনাদের সুবিধার ক্ষেত্রে কিন্তু এখানে একটি টয়লেট দিয়ে দিতে পারেন এবং প্রত্যেকটা রুমের সাইজও কিন্তু বড় করতে পারেন আপনাদের সুবিধার জন্য তবে প্রতিদিন সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন এবং ড্রয়িং দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা বিভিন্ন জায়গা থেকে সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন নিয়ে আসি আপনাদের সুবিধার জন্য যেন আপনাদের বাজেট অনুযায়ী এরকম বাড়ি করতে পারেন সেজন্য যারা এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আপনারা একটি টেনসিট বাড়ি তৈরি করবেন অবশ্যই বাড়ি ডিজাইন যদি আপনাদের জানা না থাকে তাহলে কিভাবে বুঝবেন যে আপনারা কোন ধরনের বাড়ি তৈরি করবেন আমরা এখন দেখে নেবো এই বাড়িটি কমপ্লিট করতে কি কি মালামাল লাগবে ইট লাগবে ছয় হাজার প্রতি পিস ইটার দাম বারো টাকা হলে ছয় হাজার ইটার দাম লাগবে বাহাত্তর টাকা সিমেন্ট লাগবে সত্তর প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো টাকা হলে সত্তর প্যাক সিমেন্টের দাম লাগবে আটত্রিশ হাজার পাঁচশো টাকা বালু লাগবে তিনশো ফুট প্রতি ফুট ভালোর দাম পঞ্চান্ন টাকা হলে তিনশো ফুট ভালোর দাম লাগবে ষোলো হাজার পাঁচশো টাকা কুয়া লাগবে দুইশো ষাট ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো দশ টাকা হলে দুইশো ষাট ফুট কুয়ার দাম লাগবে সতেরো হাজার ছয়শো টাকা দরজা লাগবে চারটি একটি দরজার দাম তিন হাজার টাকা হলে ষাটটি দরজার দাম লাগবে বারো হাজার টাকা জানালা লাগবে নয়টি একটি জানালার দাম দেড় হাজার টাকা হলে নয়টি জানালার দাম লাগবে তেরো হাজার পাঁচশো টাকা আট ফুটির টিন লাগবে তিরিশটি একটি টিনের দাম আষ্টশো টাকা হলে তিরিশটি টিনের দাম লাগবে চব্বিশ হাজার টাকা এবং সাত ফুটির টিন লাগবে পনেরোটি একটি টিনের দাম সাতশো টাকা হলে পনেরোটি টিনের দাম লাগবে দশ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ বাটিতে কাঠ লাগবে এক লাখ বিশ হাজার টাকা প্লেন সিট লাগবে দশ হাজার টাকা পিলার লাগবে বিয়াল্লিশটি একটি পিলারের দাম বারোশো টাকা হলে বিয়াল্লিশটি পিলারের দাম লাগবে পঞ্চাশ হাজার সাতশো টাকা মেন গেট লাগবে দুইটি এবং বেলকনির মধ্যে গ্রিল সহকার লাগবে পঁচিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িতে রাজমিস্ত্রির বেতন লাগবে তিরিশ হাজার টাকা কাঠমিস্ত্রির মিস্ত্রির বেতন লাগবে তিরিশ হাজার টাকা ইলেকট্রিকের মালামালের মিস্ত্রির বেতন সহ লাগবে দশ হাজার টাকা এই বাড়িটিতে করার জন্য লাগবে দশ হাজার টাকা আমরা যদি সবগুলো মালামাল হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো চার লাখ নব্বই হাজার টাকা তবে আপনাদের কাছে পাঁচ লাখ টাকা হলে এরকম বাড়ির ডিজাইনের কাজ ধরতে পারেন তবে বাড়ির কাজ ধরার সময় অবশ্যই মালপত্রের দাম একটু যাচাই বাছাই করে নেবেন তাছাড়া বাড়ির কাজ ধরার সময় অবশ্যই অভিজ্ঞ সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন তবে আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট অর্থাৎ মালপত্র একটু কম বেশি হতে পারে অবশ্যই আপনারা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন আজকের মতো বিদায় নিচ্ছি খুব শীঘ্রই আমাদের নতুন ডিজাইনের বাড়ি নিয়ে আমরা আসবো তো যারা এখন সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম